উনি বলেছেন ওনার যেটা মনে হয়েছে law will take its own course কিছু বলার নেই এটা নিয়ে আমি কি বলতে পারি ঠিক আছে আমাদের সংসদ একটা কথা বলেছেন তাতে ওনাদের বিরোধী দলনেতা একটা কথা বলেছেন ওটার মধ্যে হবে না আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নিজে স্টেটমেন্ট অলরেডি দিয়ে দিয়েছে কাজেই এর উপরে কি আমি কোনো কথা এখানে দাঁড়িয়ে বলতে পারি না আমার সেই যোগ্যতা নেই এখন এটি গণতন্ত্রে ফ্রি স্পিচের যেমন জায়গা আছে ক্রিয়েটিভিটির যেরকম জায়গা আছে ঠিক সেই সময় আমাদের সবসময় মাথায় রাখা উচিত যে মানুষের ধর্মীয় ভাবাবেগ যেন আমরা কোনোভাবে তাদেরকে কষ্ট না দিই আরও রেসপন্সিবল আমাদের প্রত্যেকের হওয়া উচিত উই শুড অ্যাক্ট ওয়াইজলি থ্যাংক ইউ কালে বিতর্কে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের ভোপালে এফআইআর দায়ের তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 295 এ ধারায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে কালকে পশ্চিমবাংলার একজন কুলাঙ্গার সাংসদ বলবো আমি তাতে যেভাবেই ব্যাখ্যা করতে পারেন তারা যেভাবে আমাদের হিন্দু এবং সনাতন বিশেষ করে বাঙালিদের কাছে মা কালী মানে বড় শক্তির আরাধ্য যেভাবে আক্রমণ হয়েছে তার রাজনৈতিক দল কি করলো সেটা নিয়ে আমি মন্তব্য করব না আমি বলবো পশ্চিমবঙ্গের পুলিশ তাদের যদি সত্যি অশোক স্তম্ভের প্রতি শ্রদ্ধা থাকে নূপুর শর্মাকে যেভাবে তারা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছেন নোটিশ পাঠাচ্ছেন লুকআউট নোটিশ করছেন ইতিমধ্যে পশ্চিমবঙ্গে শয়ে শয়ে এফআইআর শুরু হয়েছে এবং এই এফআইআর গুলো কার্যকর করতে হবে আর কার্যকর যদি না হয় আমি 10 দিন পশ্চিমবঙ্গ পুলিশকে সময় দিলাম আমি 11 দিনের দিন পুলিশ ইন অ্যাকশন হিসাবে আমি মহামান্য কলকাতা উচ্চ আদালতে যাব কারণ এক যাত্রায় পৃথক ফল হতে পারে না নূপুর শর্মার জন্য মমতা ব্যানার্জি যা যা করছে তার পুলিশ যা করছে মহুয়া মৈত্রর ক্ষেত্রে তার থেকেও বেশি করা উচিত কারণ তিনি যে কথা বলে বাঙালি হিন্দুদেরকে তার ধর্মীয় আস্থা আঘাত রেখেছেন এটা ক্ষমার অযোগ্য মহুয়া মৈত্রের মন্তব্য নিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় কি বললেন আসুন শুনে নি আমাদের দলের পক্ষ থেকে গতকাল পরিষ্কার ভাষায় বলে দেওয়া হয়েছে যে মন্তব্য উনি করেছেন সেই মন্তব্য তার ব্যক্তিগত মন্তব্য দল এই ধরনের কোনো মন্তব্যকে সমর্থন করে না বরঞ্চ দল ওই বক্তব্যের নিন্দা করেছে নূপুর শর্মা নিয়ে যেটা হয়েছে সেটা হয়েছে বিভিন্ন থানায় তার সম্পর্কে ডায়েরি হয়েছিল এফআইআর হয়েছিল এবং সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ সঠিক মনে করেছে তার বিরুদ্ধে সামন ইস্যু করা সত্ত্বেও সেই সামনের রেসপন্ড উনি করেননি উনি সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট তাকে ভর্সনা করেছে এবং তার সমস্ত ওই পিটিশনটাকে রিজেক্ট করে দিয়েছে বরখাস্ত করে দিয়েছে সুতরাং সে তারপরে তার সঙ্গে কোনো তুলনা টানাটা কোনো দাদা আদালতে যা যেখানে খুশি যায়